শ্রী শ্রী মায়ের গৃহমন্দিরে বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করি মাকে নিয়ে তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। চলো, আমি আবার তোমাদের সামনে আজকে শ্রী শ্রী রামের অনুধ্যানের অন্য একটি পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। প্রথমে গুরু বন্দনা দিয়ে আগে শুরু করি। তোমরা সবাই প্লিজ আমার সঙ্গে থেকো। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর্দেব মহেশ্বরা, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ, তস্মৈ শ্রী গুরুবে নমঃ, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাত গুরুদেবদের শ্রীচরণ কমলে আমার অনন্ত আভিমিলনটিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করে আজকে শ্রীরামের অনুধ্যান আমি শুরু করছি। জয় তো শ্রীরাম ও কৃষ্ণ। গতকাল বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম শ্রীরামের অনুধ্যানের আদিকাণ্ড পর্বে যে পাঠটি করেছিলাম গতকাল, ছিল ক্রৌঞ্চবধ ও রামায়ণ রচনার ব্রহ্মার আদেশ, এইটা কালকে করেছিলাম। তো আজকে যেটা করব সেটি হচ্ছে রামায়ণ রচনা ও কুশলবের রামায়ণ গান, আর তার সাথে রামচরিত মানুষের সূচনা ও কৃত্তিবাসী রামায়ণের সূচনা। তো চলো তোমাদের সাথে, তোমাদেরকে সঙ্গে নিয়ে এই পাঠ, ছোট্ট একটু পাঠ আমি শুরু করছি, তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো। রামায়ণ রচনা ও কুশলবের রামায়ণ গান। যাক এসব কথা, সম্পূর্ণ রামায়ণ রচনার পর বাল্মীকি ভাবলেন কে এই মহাকাব্য প্রচার করবে। বাল্মীকি হয়তো এও ভেবেছিলেন যে রামের চরিত্র বর্ণনাত্মক যে রামায়ণ তিনি লিখেছেন তাতে রামকে ধর্মাত্মা, সর্বগুণান্বিত ইত্যাদি বলে দেখানো হয়েছে, এমন সব সদ্গুণ অপর কোনো মানুষের মধ্যেই একাধারে থাকা সম্ভব নয়, আর রামের সদ্গুণের অন্তত কিছুটা প্রতিফলন প্রচারকের মধ্যে না থাকলে সাধারণ মানুষ প্রচারকের কথা শুনবে না। বাল্মীকি যখন এইসব চিন্তায় বিভোর হয়ে আছেন তখন ঋষি বালক বেশে কুশ ও লব এসে তাঁকে প্রণাম করলেন। বালক দুইটিকে দেখেই বাল্মীকি ঠিক করলেন যে এরাই রামায়ণ মহাকাব্যের প্রকৃষ্ট প্রচারক হতে পারবে। এরা দুই ভাই রাজপুত্র, আশ্রমে থেকে বিদ্যাভ্যাসে রত এবং গুরু সেবা প্রভৃতি ধর্মকর্মে অভিজ্ঞ, বিদ্যাবুদ্ধি এদের উৎকর্ষ লাভ করেছে এবং কণ্ঠস্বরও অত্যন্ত মধুর। বাল্মীকি হয়তো এও ভেবেছিলেন যে বয়সে এরা বালকমাত্র, সংসারের আবিলতার সাথে এদের পরিচয় হয়নি। তাছাড়া কুশলব তো রামেরই আত্মজ, রামের অশেষ গুণাবলীর উপযুক্ত ধারকই বটে। সর্বোপরি রামের মুখচ্ছবি যে এদের মুখেও প্রতিভাত, এদের মুখে রামায়ণ গান শুনে লোকে ভাববে দুইটি শিশু রামচরিত্র গাইছে। সুতরাং তাদের মোহিত না হয়ে উপায় কি? এই সব চিন্তা করে বাল্মীকি মুনি কুশলবকে রামায়ণ পড়িয়ে বিভিন্ন সুর, তাল, মান, লয়ের সাথে রামায়ণ গান শেখালেন। কুশলবের রামায়ণ গান শুনে আশ্রমের মুনিঋষিরা অত্যন্ত আনন্দিত হয়ে তাদের ভূয়সী প্রশংসা করতে থাকেন। একদিন অযোধ্যার রাজপথে রামায়ণ গানে রত দুই ভাইকে দেখে রাম তাদের রাজপ্রসাদে এনে সমাদর করলেন এবং তাঁর উপর ভ্রাতা ও অমাত্য পরিজনদের সাথে বসে তন্ময় হয়ে রামায়ণ গান শুনতে লাগলেন। বাল্মীকি রামায়ণে কুশ ও লবকে রামায়ণের প্রথম প্রচারক রূপে দেখানো হয়েছে। কুশ ও লব বক্তা এবং রাম তার ভাইয়েরা, পরিবারবর্গ প্রভৃতি শ্রোতা। এখানে প্রাদেশিক কবিরা যারা প্রথম থেকেই রামকে ভগবানের অবতার বলে দেখিয়েছেন তারা কিভাবে তাদের রামায়ণ রচনা আরম্ভ করেছেন তার কিছুটা পরিচয় নিচে দেওয়া হলো। অবশ্য সকলের রামায়ণ কথা বলা তো সম্ভব নয়, তাই এখানে মাত্র দুটি কথাই সংক্ষেপে বলার চেষ্টা হয়েছে।
একটি হচ্ছে রামচরিত মানুষের সূচনা। তুলসীদাস তার রামচরিত মানুষে দেখিয়েছেন যে রামকথা প্রথমে বক্তা হচ্ছেন শিব এবং একমাত্র শ্রোতা হচ্ছেন পার্বতী। পার্বতী শিবকে জিজ্ঞাসা করেন, যারা পরমার্থবাদী তারা রামচন্দ্রকে অনাদি অনন্ত ব্রহ্ম বলে থাকে, আর তুমিও সর্বদা রাম নাম জপ করো, বলো তো এই রামই কি সেই অযোধ্যার রাজার ছেলে, অথবা তিনি জন্মরহিত অনাদি অনন্ত সত্য রাজোত্তম গুণের অতীত অপর কেউ? যদি তিনি অযোধ্যার রাজার ছেলেই হন, তবে তিনি কেমন করে নির্গুণ নিরাকার অনন্ত ব্রহ্ম হতে পারেন? এই হচ্ছে পার্বতীর প্রশ্ন, আর এই প্রশ্নই সব মানুষের মনে উকিঝুঁকি মারছে। অসীম কী করে সীমার মধ্যে আসতে পারেন? একদিন গিরিশবাবু স্বামী বিবেকানন্দের সাথে দেখা করতে গেছেন। তাকে দেখে স্বামীজি মজা করে বললেন, আচ্ছা জিসি, 3.5 হাত মানুষের মধ্যে কি অনন্ত ভগবান আসতে পারেন? এ কি সম্ভব? আবেগে উচ্ছ্বসিত হয়ে গিরিশবাবু বললেন, হ্যাঁ এসেছেন, আমি যে দেখেছি। ভক্ত ভৈরব গিরিশচন্দ্র হেমেন্দ্রনাথ দাশগুপ্ত, এটি ছোট্ট একটি ব্র্যাকেটের মধ্যে রয়েছে। পার্বতীর প্রশ্নের উত্তরে শিব বললেন, পৃথিবীতে যখন ধর্মের গ্লানি এবং অধর্মের প্রতিপত্তি হয়, তখন শ্রী ভগবান কৃপাতে শরীর ধারণ করে সাধুদের দুঃখ দূর করেন এবং পরবর্তী প্রজন্মের জন্য এক অতি সুন্দর আদর্শ রেখে যান। এক সময় দেবর্ষি নারদ হিমালয়ের এক মনোরম স্থানে ভগবান শ্রীহরির চিন্তায় বিভোর হয়ে সমাধিস্থ ছিলেন। নারদের সমাধি অবস্থা দেখে ইন্দ্রের ভয় হলো। নারদ কি তার ইন্দ্রত্ব কেড়ে নেবার জন্য এই রকম ঘোরতর তপস্যায় রত হয়েছেন? সুতরাং ইন্দ্র তার স্বভাব অনুযায়ী নারদের তপস্যায় বিঘ্ন করার জন্য কামদেবকে আদেশ করলেন। কামদেব তার সর্বজয়ী ছলাকলা নিয়ে নারদের তপস্যায় বিঘ্ন করতে আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু ভগবান বিষ্ণু যাকে রক্ষা করেন তাকে কি কেউ প্রলোভিত করতে পারে? কামদেব বিফল মনোরথ হয়ে অত্যন্ত ভয় পেলেন, মুনি যদি এখন অভিশাপ দেন। তাই কামদেব মুনির পা ধরে ক্ষমা প্রার্থনা করলেন। কামদেবের এই ব্যবহারে নারদের কোনো চিত্ত চাঞ্চল্য তো হলোই না, কামদেবের প্রতিও তার কোনো রাগ হলো না। নারদ তখন সমাধি থেকে উঠে শিবের কাছে গিয়ে অহংকার করে নিজের কামজয়ের কথা বললেন। শিব নারদকে অত্যন্ত ভালোবাসতেন, তাই তিনি নারদের মনে অহংকার হয়েছে দেখে নারদের কল্যাণের জন্য বললেন, নারদ তুমি আমাকে যা বললে সে কথা কিন্তু কখনো ঘুণাক করেও ভগবান বিষ্ণুকে বলো না। শিবের কথা নারদের ভালো লাগলো না। নারদ যথারীতি বীণা বাজিয়ে হরিনাম করতে করতে বিষ্ণুর কাছে গিয়ে উপস্থিত হলেন। নারদ তখন বৈষ্ণবী মায়ায় মুগ্ধ হয়ে শিবের বারণ সত্ত্বেও ভগবানের কাছে গর্বের সাথে কামদেবের ঘটনা বললেন। নারদের কথা শুনে এবং বলার ধরন দেখে ভগবান বুঝলেন নারদের মনে অহংকার তরুর অঙ্কুর বেরিয়েছে, এখন তাড়াতাড়ি এই অহংকার তরুর মূলোৎপাটন করতে হবে, নইলে নারদের মহা অকল্যাণ হবে। ভাবলেন, ভক্তের কল্যাণ তো আমাকেই করতে হবে, সুতরাং নারদের যাতে মঙ্গল হয় এবং আমারও কিছু কৌতুক হয় এমন কিছু উপায় করতে হবে। এইভাবে চিন্তা করে ভগবান যেন অত্যন্ত উদাসীনভাবে বললেন, ওহে নারদ, তোমাকে স্মরণ করেই লোকের কামের মোহ মদ অভিমান সব দূর হয়, সুতরাং তোমার ওপর আবার কামের কি প্রভাব হবে? যাদের জ্ঞান বৈরাগ্য নেই তারাই কামের জ্বালায় কষ্ট পায়, তুমি তো ব্রহ্মচর্য ব্রতে দৃঢ় প্রতিষ্ঠিত, সুতরাং কামের প্রভাব তোমার উপরে কেন পড়বে? ভগবানের কথা শুনে নারদের অভিমান আরও বেড়ে গেল। নারদ বললেন, এসবই আপনার কৃপা। অহংকারে মত্ত হয়ে নারদ তখন ভগবানকে প্রণাম করে চলে গেলেন। নারদের কল্যাণ ও জগতের শিক্ষার জন্য ভগবান নারদের উপরে মায়া বিস্তার করলেন। যেতে যেতে নারদ রাস্তার উপরে অতি বিশাল এবং বৈকুণ্ঠপুরী থেকেও সুন্দর এক অপরূপ নগর দেখতে পেলেন।
সে দেশের রাজার ঐশ্বর্য ইন্দ্রের ঐশ্বর্যকেও যেন হার মানায়। এই রাজার বিশ্ববিমোহিনী এক অপরূপা কন্যা রয়েছে, রূপে গুণে সেই কন্যা লক্ষ্মী দেবীরও ঈশ্বর পাত্র। নারদ শুনলেন যে সেই রাজকন্যার আজ স্বয়ম্বর হবে। ভগবানের মায়ায় কৌতূহল বসে নারদ সেই রাজপুরীতে প্রবেশ করলে রাজা সশ্রদ্ধভাবে নারদকে অভ্যর্থনা করলেন। কথাবার্তার পর নারদ সেই কন্যাকে দেখতে চাইলে রাজা কন্যাকে নিয়ে এলেন। কন্যার অপার্থিব রূপ দেখে নারদ নিজে যে ব্রহ্মচারী তা ভুলে গেলেন। বাইরে এসে নারদ ভাবতে লাগলেন, যেমন করেই হোক এই রাজকুমারীকে লাভ করতে হবে। শ্রীহরি আমার অত্যন্ত হিতকারী, শ্রীহরির কাছে সুন্দর রূপ প্রার্থনা করতে হবে, যাতে ওই রাজকন্যা আমার রূপে মুগ্ধ হয়ে আমাকেই বরমাল্য প্রদান করে। নারদ ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু কৃপা করে তোমার নিজের রূপ আমায় দাও, অন্য আর কোনো উপায়ে এই কন্যারত্ন লাভ করা সম্ভব নয়। হে নাথ, যাতে আমার ভালো হয় তাই করো, আমি তোমার দাস। ভগবান তখন তাঁর নিজের মায়ার প্রতাপ দেখে মনে মনে কৌতুক বোধ করে বললেন, হে নারদ তোমার যাতে মঙ্গল হয় আমি তাই করব। এই বলে ভগবান চলে গেলেন। মায়ায় বিবশ হয়ে নারদ ভগবানের কথা তাৎপর্য বুঝতে না পেরে নিজেকে পরম সুন্দর মনে করে স্বয়ম্বর সভায় গিয়ে বসলেন। নারদের মনে তখন অত্যন্ত আনন্দ, তার সুন্দর রূপ দেখে রাজকন্যা তারই গলায় বরমাল্য দেবে। এদিকে কৃপাময় ভগবান নারদের ভালোর জন্য তাকে বানরের মুখ দিলেন, কিন্তু নারদের বানর মুখ সবার অপর কেউ দেখতে পেল না। তারা নারদকে মহামুনি জেনে রাজসভায় প্রণাম করলেন। সেই সভায় মহাদেবের দুইজন অনুচর ব্রাহ্মণ বেশে সভার কাজকর্ম দেখছিলেন। তারা নারদের বানর মুখ দেখে অত্যন্ত কৌতুক বোধ করলেন। এদিকে নারদের মনে তখন খুব সৌন্দর্যের অহংকার হয়েছে। শিবের অনুচর দুইজন নারদকে শুনিয়ে ঠাট্টা করে বলছিলেন, শ্রীহরি কেমন রূপ দিয়েছেন, একে দেখে রাজকুমারী নির্ঘাত এরই গলায় বরমাল্য দেবে। নারদের মনে তখন এমনই মোহ উপস্থিত হয়েছিল যে নিজের মনের উপরেও তার কোনো বশ ছিল না। শিবের গণদের হাসি ঠাট্টা দেখে এবং তাদের অদ্ভুত কথা শুনেও নারদ কিছু বুঝতে পারলেন না। নারদের বানর মুখ একমাত্র রাজকন্যা এবং শিবের দুইজন অনুচর ছাড়া আর কেউ দেখতে পায়নি। নারদের বানর মুখ দেখে রাজকন্যা বিরক্ত হয়ে অন্যদিকে মুখ ফেরালেন। নারদ কিছু বুঝতে না পেরে মোহের বশে আবার তারই দিকে মুখ করে বসলেন, যাতে রাজকুমারী তাকে দেখতে পায়। এমন সময় পরম দয়াল এবং কৌতিকী ভগবান বিষ্ণু রাজার বেশে সভায় এলেন। তাকে দেখেই রাজকন্যা পরম আনন্দে তাকে বরণ করলেন। নারদের মনের তখন কি অবস্থা! শিবানুচর দুইজন হাসতে হাসতে নারদকে ব্যঙ্গ করে বললেন, আর শীতে একবার নিজের মুখ দেখো না। এই বলেই তারা ভয়ে পালিয়ে গেলেন। নারদ তখন জলের ভেতর নিজের মুখের ছায়া দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শিবানুচরদের অভিশাপ দিলেন, তোমরা অত্যন্ত কপটি, তোমরা রাক্ষস হয়ে জন্ম নেবে, আমাকে দেখে হাসি ঠাট্টা করার ফল পেলে মুনিদের আরও ঠাট্টা করো। শিবের গণদের অভিশাপ দিয়েও নারদের রাগ কমল না। ভগবান বিষ্ণুর ওপর তার রাগ গিয়ে পড়ল, তিনি আমাকে সকলের কাছে উপহাসের পাত্র করলেন। নারদ রেগে বিষ্ণু লোকে যাচ্ছিলেন, রাস্তাতেই বিষ্ণুর সাথে দেখা হলো। বিষ্ণুর সাথে রয়েছেন লক্ষ্মী দেবী এবং সেই রাজকুমারী। ভগবান নারদকে দেখে অতি মধুর স্বরে বললেন, ওহে নারদ এইভাবে বিহলের মতো কোথায় চলেছ? ভগবানের কথার নারদের রাগ আরও বেড়ে গেল। মায়ার প্রভাবে তার আর কোনো মাত্রা জ্ঞান রইল না। তিনি ভগবানকে বলতে লাগলেন, তুমি অপরের ভালো দেখতে পারো না, তোমার মনে ঈর্ষা ও কপটতা খুবই রয়েছে। তুমি সমুদ্র মন্থন করিয়ে শিবকে দিয়ে বিষ পান করিয়ে তাকে পাগল করে দিলে, তুমি অসুরদের দিলে মদ, শিবকে দিলে বিষ, আর নিজে নিলে পরমা সুন্দরী সর্ব ঐশ্বর্যময়ী লক্ষ্মী দেবীকে। তুমি স্বার্থ সাধক, তুমি কুটিল, ব্যবহার তোমার সদাই কপটতাপূর্ণ।
তুমি স্বাধীন, তোমার উপর কেউ নেই, যা ভালো লাগে তাই করো, ভালোকে মন্দ আর মন্দকে ভালো করতে ওস্তাদ, তোমার না আছে বিস্ময় না আছে আনন্দ, তুমি অপরকে ঠকিয়ে পরীক্ষা করো, তোমার ভয় ডর বলে কিছু নেই, আর তোমার উৎসাহ লেগেই আছে, শুভ অশুভ কোনো কর্মই করতে তোমার বাধে না, আজ পর্যন্ত কেউ তোমায় উপযুক্ত শিক্ষা দিতে পারেনি, এইবার তুমি আমার হাতে পড়েছ, আমি তোমার কর্মের প্রতিফল দেব, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, মানুষ রূপ ধরে তুমি আমায় ঠকিয়েছ, সেই মানুষ শরীরই তুমি লাভ করবে, তুমি আমায় বানরের আকৃতি দিয়েছ, আমি বলছি সেই বানরেরাই তখন তোমার সাহায্য করবে, তুমি আমায় বড় কষ্ট দিয়েছ, তুমিও সেই রকম স্ত্রীর বিরহে অত্যন্ত দুঃখ ভোগ করবে। ভগবান হাসি মুখে এই নারদের অভিশাপ স্বীকার করে নিয়ে নারদের ওপর থেকে মায়াকে ফিরিয়ে নিলেন। বিষ্ণু মায়া দূর হতেই লক্ষ্মী দেবী ও রাজকুমারী সেখান থেকে অদৃশ্য হলেন। মায়ামুক্ত নারদ তখন অত্যন্ত ভীত হয়ে শ্রীহরির পাদপদ্ম ধরে বললেন, হে প্রণতজনের আত্মিহারি, আমায় রক্ষা করো, মোহের বশে আমি তোমায় অভিশাপ দিয়েছি, আমার এখন একমাত্র প্রার্থনা আমার সেই অভিশাপ মিথ্যা হোক, আমি তোমাকে অনেক কটুবাক্য বলেছি, এখন কৃপা করে বলো আমার এই পাপ কী করে দূর হবে। ভগবান বললেন, তুমি শিবের শতনাম জপ করো, তাতেই তোমার সমস্ত পাপ দূর হবে, হৃদয় শান্ত হবে, যারা শিবের কৃপা লাভ করবে না তাদের আমার প্রতি ভক্তিও হবে না। এইভাবে নারদকে প্রবোধ দিয়ে শ্রী ভগবান সেখান থেকে চলে গেলেন। শিবের অনুচরদ্বয় তখন ভয়ে ভয়ে নারদের পায়ে পড়ে বললেন, আমরা শিবের গণ, আপনি আমাদের অভিশাপ দিয়েছেন, এখন কৃপা করে বলুন কেমন করে আমরা এই অভিশাপ থেকে মুক্ত হব। নারদ বললেন, তোমরা রাবণ ও কুম্ভকর্ণ রূপে রাক্ষস হয়ে জন্মাবে, তোমরা শক্তি ও ঐশ্বর্যের প্রভাবে ব্রহ্মাণ্ডকে বশীভূত করবে, ভগবান বিষ্ণু তখন মানুষ রূপে অবতীর্ণ হয়ে তোমাদের বধ করবেন, এতেই তোমরা অভিশাপ থেকে মুক্ত হবে। এইভাবে শ্রী ভগবান নারদের অহংকার এবং অভিশাপকে অবলম্বন করে শ্রীরাম রূপে অবতীর্ণ হয়ে জগতের অশেষ কল্যাণ সাধন করলেন। শিব বললেন, হে পার্বতী, ভগবানের মায়ায় জ্ঞানী মুনি ঋষিরা পর্যন্ত মোহিত হন, কৌতুকের সাথে ভগবান আশ্রিতজনের হিত সাধন করেন, ভক্ত না বুঝে ভগবানের প্রতি দোষারোপ করলেও ভগবান কিন্তু কখনো ভক্তের দোষ ধরেন না। এই উপাখ্যান থেকে শ্রী ভগবানের মহিমা চিন্তা করে তুমি সর্বমায়াধীশ শ্রীহরির ভজনা করো। শিব বলে চলেছেন, নারদের অভিশাপে শিবের দুইজন অনুচর রাবণ ও কুম্ভকর্ণ হয়ে জন্ম পরিগ্রহ করে ব্রহ্মার আরাধনা করতে থাকেন, তাদের আরাধনায় তুষ্ট হয়ে ব্রহ্মা তাদের দর্শন দিয়ে বর চাইতে বললেন। রাবণ প্রার্থনা করলেন, হে প্রভু, আমাকে এই বর দিন যাতে দেব দানব গন্ধর্ব প্রভৃতি আমাকে যুদ্ধে পরাজিত করতে না পারে। রাবণ শক্তিমদে মত্ত হয়ে মানুষকে অবজ্ঞা করে, মানুষের কাছ থেকে যে বিপদ আসতে পারে তা ভ্রুক্ষেপেও করলেন না। দেবমায়ায় মোহিত হয়ে কুম্ভকর্ণ ছয় মাস ঘুমাবার পরে একদিন জেগে থাকার বর চাইলেন, ব্রহ্মা তাদের অভিলাষিত বর দিয়ে স্বস্থানে চলে গেলেন। ব্রহ্মার বরে বলিয়ান হয়ে রাবণ তখন স্বর্গ মর্ত পাতালের আধিপত্য কেড়ে নিয়ে সকলের ওপর অকথ্য অত্যাচার করতে আরম্ভ করলেন। দেবতারা দেখলেন যে রাবণকে প্রতিহত করবার কোনো উপায় নেই, তারা তখন ব্রহ্মাকে নিয়ে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে তাঁর স্তব করতে লাগলেন। দেবতাদের প্রার্থনায় তুষ্ট হয়ে বিষ্ণু দেবতাদের আশ্বাস দিয়ে বললেন যে তিনি স্বয়ং অযোধ্যার রাজা দশরথের পুত্ররূপে জন্মগ্রহণ করে নারদের বাক্য সত্য প্রতিপন্ন করবেন। দেবতারা তখন নির্ভয় হয়ে পরম আনন্দিত হলেন। ব্রহ্মা দেবতাদের বললেন, তোমরা বানর দেহ ধারণ করে পৃথিবীতে গিয়ে ভগবানের সেবা করো। তুলসীদাস এইভাবেই শিবের মুখ দিয়ে ভগবান বিষ্ণুর অবতারণের কথা পার্বতীকে বললেন। আজ এখানে এই পর্যন্তই বন্ধুরা, চলো শ্রীরামের একটু ছোট্ট একটু
গান ঠাকুর মা স্বামীজি গুরুদেবকে করে একটু শোনাই, আর তোমরাও আমার সাথে এই সঙ্গীতে অংশগ্রহণ করো, তোমরাও গাইবে আমার সাথে সাথে। তো বন্ধুরা শুরু করছি, তোমরাও আমার সঙ্গে গলা মেলা। প্রেম মুদিতে মন সে কহ রাম 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 শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম। প্রেম মুদিত মন সে কহ রাম 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 শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম। পাপ কাটে দুঃখ বিমিটে লে তো রাম নাম, পাপ কাটে দুঃখ বিমিটে লে তো রাম নাম। ভব সমুদ্র সুখদ নাব এক রাম নাম, ভব সমুদ্র সুখদ নাব এক রাম নাম। শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম। প্রেম মুদিত মন সে কহ রাম 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 শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম। পরম শান্তি সুখ নিদান দিব রাম নাম, নিরাধার কো আধার এক রাম রাম নাম। পরম শান্তি সুখ নিদান দিব রাম নাম, নিরাধার কো আধার এক রাম নাম। শ্রীরাম নাম রাম শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম। প্রেম মুদিত মন সে কহ রাম 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 শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম। পরম গোপ পরম ইষ্ট মন্ত্র রাম নাম, সন্ত হৃদয় সদা বসত এক রাম নাম। পরম গোপ পরম ইষ্ট মন্ত্র রাম নাম, সন্ত হৃদয় সদা বসত এক রাম নাম। শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম। প্রেম মুদিত মন সে কহ রাম 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 শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম। মহাদেব সতত জপত মন্ত্র রাম নাম, কাশী মরত মুক্ত করত কহত রাম নাম। মহাদেব সতত জপত মন্ত্র রাম নাম, মহাদেব সতত জপত মন্ত্র রাম নাম, মহাদেব সতত জপত মন্ত্র রাম নাম। কাশী মরত মুক্ত করত কহত রাম নাম। শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম। প্রেম মুদিত মন সে কহ রাম 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 শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম। মাতা পিতা বন্ধু সখা সবহি রাম নাম, মাতা পিতা বন্ধু সখা সবহি রাম নাম। ভক্ত জনন জীবন ধন এক রাম নাম, ভক্ত জনন জীবন ধন এক রাম নাম। শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম। প্রেম মুদিত মন সে কহ রাম 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 শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম। প্রেম মুদিত মন সে কহ রাম 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 শ্রীরাম 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 রাম রাম। ওম শান্তি শান্তি শান্তি।
হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ কি জয়, জয় মহামায় কি জয়, জয় স্বামীজি মহারাজ কি জয়, জয় গঙ্গা মায় কি জয়, জয় বজরংবলী বাবা কি জয়। শরণাগত 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 ঠাকুর, জয় তু শ্রী রাম কৃষ্ণ শরণম শরণ্যে। বন্ধুরা, তো আজকের মতো শ্রীরামের অনুধ্যান এইখানেই সমাপন করছি। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে কীরকম হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। আমি চেষ্টা করছি আপনারা তোমাদের সঙ্গে এই ছোট্ট একটি সামান্য শ্রীরামের অনুধ্যান তোমাদের সবার সকলের সঙ্গে শেয়ার করা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এই শ্রীরামের অনুধ্যানের এই পর্বগুলি, তো ধীরে ধীরে আমি এই সমস্ত পর্ব নিয়েই তোমাদের সামনে উপস্থিত হব। তো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর লাইক করো আর কমেন্ট করে আমাকে জানিও কীরকম লাগছে। কারণ তোমরা সবাই শ্রী শ্রী মায়ের গৃহমন্দিরের পরিবার, মা আমাদের এক ছত্রতলায় মা আবদ্ধ করেছেন, কত আনন্দের জিনিস। তো আমি আশা করব তোমরা আমার ভুল ত্রুটি তোমরা সংশোধন করবে, শুধু না তোমরা ধরিয়ে দেবে, যাতে আমি পরবর্তীকালে আরও ভালো করে এই শ্রীরামের অনুধ্যান নিয়ে আরও আরও অনেক পাঠ অনুধ্যান নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত থাকতে পারি। তো আজকে এই পর্যন্ত, আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই মাকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। ঠাকুর মা স্বামীজির চরণে আমার এই ব্যাকুল প্রার্থনা। জয় তু শ্রী রাম কৃষ্ণ শরণম শরণ্যে।